আমরা যারা ফেসবুকে কাজ করি তারা এই বিষয়টি নিয়ে আসলে চিন্তিত থাকি যে আসলে আমাদের এঙ্গেজমেন্ট কেন বাড়ে না বা দিন দিন আমাদের এঙ্গেজমেন্টটা কেন কমে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কেন আমাদের এঙ্গেজমেন্ট দিন দিন কমে যাচ্ছে বা আমাদের এঙ্গেজমেন্ট কেন বৃদ্ধি পাচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। লাস্ট পর্যন্ত দেখলেই আপনি কেবল এই ভিডিওতে প্রোভাইড করা ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন এবং সেই বিষয়ে কাজ করে আপনি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার কাছে ভালো লাগে থাকে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এই বিষয়টি জেনে নিই যে আসলে ফেসবুকের যে এঙ্গেজমেন্ট বা আমরা যে ভিডিওগুলো শেয়ার করছি সেই ভিডিওগুলো থেকে কিভাবে আমরা এঙ্গেজমেন্ট পাই বা এঙ্গেজমেন্ট বিষয়টি কি। যখন আমরা একটি ভিডিও ফেসবুকে শেয়ার করছি বা পোস্ট করছি সেই ভিডিওতে কত পরিমাণ লাইক বা রিয়াকশান আসলো, সেটি হতে পারে লাইক, হাহা, লাভ বা কেয়ার, যেরকমই রিয়াকশান হোক না কেন সেই রিয়াকশান কিন্তু একটি করে এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা আপনার ভিডিওতে শেয়ার করার পর সেই ভিডিওতে যদি একটি লাইক আসে তাহলে সেটি কিন্তু আপনার একটি এঙ্গেজমেন্ট, অথবা আপনার যদি সেই ভিডিওতে একটি কমেন্ট আসে সেটি কিন্তু আপনার একটি এঙ্গেজমেন্ট, অথবা আপনার ভিডিওটি যদি কেউ শেয়ার করে সেই ক্ষেত্রে সেটিও কিন্তু একটি এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট হবে। আবার এক্ষেত্রে আরও একটি যে বিষয় পরিলক্ষিত হয় সেটি হলো যখন একজন ব্যক্তি আপনার ভিডিওতে কমেন্ট করছে তখন সেটি এঙ্গেজমেন্ট হিসাবে যদি কাউন্ট হয় এবং অন্য আরেকজন ব্যক্তি সেই কমেন্টের পরিবর্তে যদি রিপ্লাই দেয় সেক্ষেত্রে কিন্তু সেটিও একটি এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট হবে, অথবা আপনি যদি আপনার দর্শকদের যে কমেন্টটি এসেছে সেই কমেন্টটি যদি রিপ্লাই দেন সেক্ষেত্রে কিন্তু আরও একটি এঙ্গেজমেন্ট হিসাবে আপনার কিন্তু সেটি ধরা হবে। তো বন্ধুরা আশা করি এঙ্গেজমেন্টের যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো বন্ধুরা এবার আসি এঙ্গেজমেন্ট কেন আপনার ভিডিওতে কম আসে বা আপনার কেন এঙ্গেজমেন্ট বাড়ে না। তো বন্ধুরা আপনি যখন একটি ভিডিও পোস্ট করছেন, পোস্ট করার পর আপনার সেই ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা আপনার সেই ভিডিওর মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালু বা আপনি যে ইনফরমেশনটি প্রোভাইড করতে চাচ্ছেন সেই ইনফরমেশনটি যদি আপনার দর্শকদের কাছে ভালো লাগে তবে কিন্তু আপনার সেই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার আসবে। আর যখনই লাইক, কমেন্ট এবং শেয়ার আসবে তখনই কিন্তু আপনার এঙ্গেজমেন্টগুলো বাড়তে শুরু করবে। এমন অবস্থায় আপনি যদি ভিডিও পোস্ট করা কমিয়ে দেন বা আপনার ভিডিও আগে যেরকম কোয়ালিটিফুল পাবলিশ করছেন পরবর্তী সেই ভিডিওগুলো যদি সেরকম কোয়ালিটিফুল না হয় বা দর্শকদের কাছে ভালো না লাগে এবং সেই ভিডিওগুলোতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট ধীরে ধীরে কমতে থাকে। তাই বন্ধুরা অবশ্যই আপনি যদি আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও পাবলিশ করতে হবে। তো বন্ধুরা কোয়ালিটিফুল ভিডিও বলতে আপনাকে যে হাই গ্যাজেটস যেমন ধরুন ক্যামেরা, লাইটিং বা এরকম বিষয়গুলো দিয়ে ভিডিও তৈরি করতে হবে সেগুলো কিন্তু আসলে নয়। আসলে কোয়ালিটিফুল ভিডিও বলতে যেটি আমি বুঝাতে চাচ্ছি সেটি হলো আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন অবশ্যই সেই ভিডিওগুলো আপনি যেটি বুঝাতে চাচ্ছেন বা আপনি যেটি দেখাতে চাচ্ছেন সেটি একদম স্পষ্টভাবে দেখাবেন, বা আপনি যদি কোনো এডুকেশনমূলক ভিডিও শেয়ার করে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওর মধ্যে এমনভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করুন যাতে করে আপনার সেই একটি ভিডিও দেখা মাত্রই সেই দর্শকটির আর কোনো ভিডিও দেখতে না হয়, অথবা আপনি যদি এন্টারটেইনমেন্টমূলক ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওর মধ্যে এন্টারটেইনমূলক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বেশি বেশি অ্যাড করুন যাতে করে একজন দর্শক আপনার ভিডিওটি দেখে খুব ভালোভাবে মজা নিতে পারে বা এন্টারটেইন হতে পারে। অযথায় আপনার ভিডিও এক মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, সেই ভিডিওটি যদি আপনি টেনে লম্বা করে পাঁচ মিনিট, সাত মিনিট বড় করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো বোরিং হবে এবং আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু এঙ্গেজমেন্ট আসবে না। তাই অবশ্যই আপনার যে ভিডিওর লেন্থটি রাখা জরুরি বা যে লেন্থের মধ্যে আপনার ভিডিওটি শেষ করা প্রয়োজন সেই নির্দিষ্ট লেন্থ রেখেই কিন্তু আপনার ভিডিওটি শেষ করে দিবেন যাতে করে দর্শকরা বোরিং ফিল না হয় এবং আপনার ভিডিওটি সেরে চলে না যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।